नमस्कार, आमी रुमकी शुरू करछि बांग्लादेश सारा दिन। प्रथमेई हेडलाइंस। বিএনপি দেশের স্থিতি নষ্ট করতে তৎপর, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রে জাল বোনা হচ্ছে, রাজনীতিতে বিএনপি হচ্ছে দানবীয় শক্তি, মন্তব্য সরকার দলের সাধারণ সম্পাদকের। স্বাস্থ্যবিধি মেনে জন্মাষ্টমী উদযাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্যে জন্মাষ্টমী তাৎপর্য। 26,000 পার করল করোনায় মৃত্যু, একদিনে 89 জনের মৃত্যু হয়েছে, মানতে হবে স্বাস্থ্যবিধি, পরামর্শ বিশেষজ্ঞদের। ভারী বর্ষণে বাংলাদেশের একাধিক জেলা বন্যা কবলিত, পদ্মা যমুনা ধলেশ্বরী সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, বিপাকে হাজারো মানুষ। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে শুরু করছি বাংলাদেশ সারা দিন। পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়েও ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। সাম্প্রদায়িক দানবদের সাথে নিয়ে বিএনপি অতি দানবীয় অপতৎপরতা এখনো চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তার বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন। দেশের ছাত্র সমাজ সচেতন, সজাগ, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র শিক্ষকগণ যখন প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। বিএনপি এক দানবীয় শক্তি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল। সম্প্রতি চণ্ডীমা উদ্যানে পুলিশ তাদের কর্মসূচি পালনে সহযোগিতা করতে চেয়েছে, তারা কোনো আইন মানতে চায় না, তারা চায় সহিংসতা, সংঘাতের মাধ্যমে পানি ঘোলা করার অপচেষ্টা তারা সেদিনও করেছে। সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ সোমবার, শুভ জন্মাষ্টমী। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্যতিথিতে মথুরানগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকীয় বাসুদেবের বেদনাহত ক্রূরে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্ম অনুসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব। ঐতিহাসিকদের বিবেচনায় খ্রিস্টপূর্ব 900 থেকে 1000 সালে সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তার জন্মের সময় এই বিশ্ব ব্রহ্মা পাপ ও অরাজকতায় পরিপূর্ণ ছিল, তাই মানব জাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বর আনুষ্ঠানিকতায় আজ উদযাপন করা হচ্ছে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি জন্মাষ্টমী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 8টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, দুপুর 2:30টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তবে এবার করোনার জন্য কোনো শোভাযাত্রা হবে না বলে জানিয়েছেন তারা। রাজধানী ঢাকেশ্বরী মন্দির, ইসকন, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ, রাধা মাধব জীবদেব বিগ্রহ মন্দির, শিব মন্দির, রাম সীতা মন্দির ও মাধব গৌরীয় মঠ সহ বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ ও ধর্মীয় সংগঠন জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিকে এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 26,015 জনের মৃত্যু দেখল বাংলাদেশ। দেশটিতে একদিনে আরও 89 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও 3,948 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 14,93,537 জন করোনা রোগী শনাক্ত হয়। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 6,466 জন। এ নিয়ে দেশটিতে মোট 14,15,697 জন সুস্থ হল। গেল একদিনে 27,921 নমুনা সংগ্রহ করে 27,177 পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার 14.14% পৌঁছায়। এদিকে 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 27 জন ও সর্বনিম্ন ময়মনসিংহে 2 জন মারা গেছে। উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে পদ্মা, যমুনা, দলেশ্বরী, ঝিনাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে একাধিক জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা সহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া গত শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত জেলার কালিহাতি উপজেলার কালীপুর এলাকায় নদী ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে। স্থানীয় লোকজন ভাঙ্গন ঠেকা
আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে জল বেড়ে ধলেশ্বরী জল বিপদসীমার 45 সেন্টিমিটার এবং ঝিনাই নদীর জল বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অনেক নিচু এলাকায় জলে তলিয়ে গেছে ফসলি জমি। এদিকে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে। বসতবাড়িতে জল ওঠায় দুর্ভোগে হাজারো মানুষ। গাইবান্ধায় তিস্তা নদীর জল কিছুটা কমলেও বেড়েছে ব্রহ্মপুত্রের জল। নদী তীরবর্তী এলাকার বহু মানুষ আশ্রয়ের সন্ধানে অন্যত্র যাচ্ছে। এছাড়া শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, বেড়েছে করতোয়ার জল। বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।